সংস্কার মানুষ হয়ে মানুষের পাশে যে আমরা গ্রুপটা খুলেছিলাম, সর্বপ্রথমে সকলকে জানাই যারা যারা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। কারণ তোমাদের জন্যই বা আপনাদের জন্যই এই সব আয়োজনটা করতে পেরেছি আমরা, এবং আমরা পারছি। কালকে যারা কঠোর থেকে কঠোরতম পরিস্থিতিতে আছে তাদের হাতে এইসব তুলে দিতে পারবো। এখন সমস্ত কিছু প্যাক চলছে, কি কি আছে আমি দেখাই ফার্স্টে। চিনি আছে, তেল আছে, বিস্কিট আছে, বাচ্চাদের একটা বিস্কিট আছে, আর ওই বাচ্চা বড় বড় সবাই খেতে পারবে সেরকম একটা আছে, ডাল আছে, সয়াবিন আছে, মুড়ি আছে, আটা আছে, ওআরএস আছে, সাথে ওষুধও থাকবে। এইসব আমরা আয়োজন করতে পেরেছি। আর আবারও একবার জানাচ্ছি যারা এইসব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ কিছু বলবে কি একটু বলো, মানে তাদের তরফ যারা সাহায্যের হাত বাড়িয়েছে, মাস্টার যদি কিছু বলতে চায়। আমরা চাইব আপনারা আরো এগিয়ে আসুন যাতে এর পরবর্তী পদক্ষেপ গুলো গ্রহণ করতে পারি। কারণ এই মানুষ হয়ে মানুষের পাশে কিছু সামগ্রী নিয়ে দাঁড়ানোর পাশাপাশি আমরা সামনের সপ্তাহের মধ্যে আর একটা পদক্ষেপ করেছি, সেটা হচ্ছে পুজোর আগে কিছু বস্ত্র, সেটার জন্য আমাদের সহযোগিতা ছাড়া করে ওঠা বা সফল করা সম্ভব হবে না। তো চাইব সবাই হাত বাড়িয়ে দিন, এগিয়ে আসুন, যার যতটুকু সামর্থ্য ততটুকু। আজ হয়তো আমরা ওই পরিস্থিতিতে নেই, কালকে ওই পরিস্থিতিতে হব না তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আমরা যদি আজকে মানুষের মানুষের পাশে দাঁড়াই, কালকে অবশ্যই আমাদের পাশে কেউ না কেউ দাঁড়াবে। তো চলো এখন প্যাকগুলো করি, বেরিয়ে পড়লাম ত্রাণের উদ্দেশ্যে। শুধুমাত্র এই ত্রাণটি, এই যে এখানে দেখতে পাচ্ছ বস্তা রাস্তা নিয়ে সমস্ত কিছু মুড়ি এইখানে প্যাকেজ করা আছে। আর এই ত্রাণটা শুধুমাত্র বন্যার ত্রাণ বলে যে আমরা ত্রাণ দিচ্ছি সেরকম নয়, মানুষ হয়ে মানুষের পাশে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমরা মানুষের পাশে দাঁড়াতে পারো। মানে যে কোনো যার পরিস্থিতি খুব খারাপ দেখতে পাবে, অবশ্যই তোমরা আমাদের এই ভিডিও বা এই চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারো, আমরা যতটা স্বার্থ মতন আমরা চেষ্টা করব। তিনজনে তিনটে দে, তাহলে দেখবি সুবিধা হবে। তিনজনে যে তিনটে এনে। আচ্ছা, মানুষের মানুষের পাশে যে আমরা প্রকল্পটা শুরু করেছিলাম, যে গ্রুপটা করেছিলাম, আজকে তার আর কি সূচনা আমরা পেরে উঠেছি। কিছু মানুষকে আমরা, কিছু মানুষ বলতে 50টা ঘরকে আমরা দিতে সক্ষম হচ্ছি। এরা সব নদী পেরিয়ে এদিকে এসছে, আমরা এইখান থেকে সমস্ত কিছু দেওয়া শুরু করছি। আছে সৌরভ, আছে সৈকত, আছে জিৎ, আছে রাকেশ, আছে সবাই। অসংখ্য ধন্যবাদ যারাই, যে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজকে আপনাদের জন্যই এই সূচনাটা আমরা কমপ্লিট করতে পারছি এবং এগিয়ে আসতে পেরেছি। আর কিছু খাবার মানুষের হাতে তুলে দিতে পারছি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আর থাক ফোন থাক ফোন থাক আমার ফোন থাক।